তোমার তো ঠুড় হইলছে না, মাস্ক খোলো, খুললে বলবা বন্ধ, নেশা। বন্ধু আর বন্ধু পার্থক্য আছে, আমি এক মিটিং পেলাম ইন্দন, বেড়ায় আমি হইছি ইন্দু। জ্বালা শেষ নাই, ঘরে জ্বালা বাইরে যাও, হলে আরেক ধাঁসি ওয়াজ করি, এক এক জায়গায় এক একটা জায়গায় এক একটা রমনায় কথা বলি। কারণ আমি যখন ব্রাহ্মণবাড়ির কথা বলি তখন একটা কথাই বলি, যুবক এখন ভাবিলে কি হবে গো, যা হো বার্তা হয়ে গেছে। তবে জীবনে যদি কোনোদিন নেশা কইরা থাকো, আজকে কানে দইরা জুতার বাড়ি খাইয়া নিজের কপালে নিজে বাইরাইয়া আজকে থেকে সিদ্ধান্ত নাও, জীবনে কোনোদিন মাদক সেবন করব না। বিশ্বাস করেন কি না আমি জানি না, আমার আমার ভক্তবৃন্দের ভিতরে বহুত অভিযোগ শুধু একটাই, হুজুর আমার ছেলেটা অনেক ভালো ছিল, মাদকের কারণে নেশার কারণে এই পোলাটা তার বোনেরে দেখতে পারে না, তার বউরে দেখতে পারে না, আমি মারও দেখতে পারে না, বাবাকেও দেখতে পারে না। নেশা যারা করে তাদের জীবন ধ্বংস, নেশা যারা করে সংসার ধ্বংস, নেশা যারা করে তার ইমান ধ্বংস, নেশা যারা করে তার ভবিষ্যৎ প্ল্যানিং ধ্বংস, নেশা যারা করে তারা বেঈমান হয়ে রাস্তায় কাপুরুষের মতো মারা যায়। আজকে থেকে বলো, নেশা কি চলবে না বন্ধ হবে, মাদক কি চলবে না বন্ধ হবে? তাহলে বন্ধ শব্দটা আমার সঙ্গে জুড়ে বলবেন, বলতে পারবেন নেশা? তোমার তো ঠুড়ি লড়ছে না, মাস্ক খোলো, খুললে বলবা বন্ধ, নেশা। আওয়াজ আরো বড় হবে, নেশা। বন্ধু না বন্ধ, বন্ধু আর বন্ধু পার্থক্য আছে। আমি এক মিটিং পেলাম ইন্দন, বেড়ায় আমি হইছি ইন্দু। জ্বালা শেষ নাই, ঘরে জ্বালা বাইরে যাও, নেশা। বন্ধ নেশা, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, ওজনে কম। বাস এখন বলবেন চলবে, কি বলবেন? তোরা একটু জোরে করিস, ঠিক আছে? নামাজ চলবে তো, নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, মহাব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত, আল্লাহ কবুল করুক। আমি কি বাড়িয়ে বলেছি? এই কথা বলতে পারবো না, বাংলা শব্দ আমি ঠিক মতো বলতে পারি না, এগুলোরে কাইটটা নিয়ে সাইরা দে, জ্বালার শেষ নাই। যাই হোক বাবার, আমার আপনারা কি আমার প্রতি বেজার হইছেন? জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান, দুইটা মানুষকে কখনো কাঁদাবেন না, একটা হলো মা আর একটা হলো বাবা। রাজি আছেন সবাই? আমি তাহিরিকে যদি বলেন আমি এই পর্যন্ত কিভাবে এসেছি, আমার চাইতে সুরকারের অভাব নাই, আমার চাইতে এলেমদারি লোকের অভাব নাই, আমি তো কালা মানুষ, সুন্দর সুন্দর মানুষ আছে, এরপরে আল্লাহর রহমতে অনেক ভালো ভালো জায়গায় প্রোগ্রাম করি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। বাপকারে হারায় ফেলার পর একটু পাগলের মতো হয়ে গেছি, চেহারা স্রোতটা নষ্ট হয়ে গেছে, একটা ডিপ্রেশন কাজ করে প্রতি রাত্রে, বাড়িতে যখন যাই বাবার ঘরের দরজা যখন দেখি তখন বাবার কথা মনে হয়, একটা টেনশন কাজ করে। গত মার্চের 5 তারিখে আমার বাবার উফাত দিবস ছিল, আমি দোয়ার মাহফিল করেছি, বাপরে তোমার ঘরে মা আছে বাপ আছে, আজকে রাত আজকে যাইয়া মা বাবার পায়ে দিয়ে মাপ চাইয়া বলো আম্মা জীবনে অনেক কষ্ট দিছে আর কষ্ট দিতাম না, আম্মা অনেক জ্বালাইছে তোমার আর জ্বালামো না, এই মারে কষ্ট দিয়েন না। কারণ মার পেটে যখন আমি ছিলাম যতটুকু ব্যথা হইলে মানুষটা মারা যা, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এই কথাটা কাউরে বুঝাইতাম পারি না, কাউরে বুঝাইতে পারি না, কিন্তু আল্লাহ ঠিকই তাদের মর্যাদা বাড়াই দিছে। যদি কোনো মহিলা ডেলিভারিতে সন্তান প্রসব ব্যথায় মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলেন না তো? এই জন্য ওই মা বাপরে যদি কষ্ট দেন, মা বাপরে কষ্ট দিয়ে আমার আমি তাহিরির সামনে বৈশা ওয়া শুননা মারহাবার হাদিয়া দিবেন, আপনার মতন এই সন্তান আমার দরকার নাই, কথা বলেন ঠিক কি না? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দি হাত তুলে দেখাবেন নিশ্চয়। নারে তাকবীর, আল্লাহু আকবার।